সিংহাসনটা আমি পেয়ে যাব। কিভাবে ইমাম হাসানকে মারা যায়, কিভাবে মারা যায়? ফেরাজ ইসলাম মাদার সামানে কিরাম বাবা জি, ওই জামারাতে একজন মাইমনা কুটনে ছিল, গেছিল মাইমনা কুটনে। এজিদের লোকেরা ডেকেছে মাইমনা কুটনিকে, বলে শোনো, বলো তুমি কি ইমাম হাসানকে মারতে পারবো? মাইমনা বলছে, না আমি ওনাদেরকে মারতে যাব না, ওনারা হচ্ছে নাবির বংশে, আমি তাদেরকে কেন ক্ষতি করব। এজিদ বলতেছে, তুমি যদি ওকে মারতে পারো তোমাকে এতগুলো সোনা দানা দেওয়া হবে। এই মাইমনা কিন্তু বাবা যে সোনার উপর লোভ, বলছে একটা জান হত্যি করে দিই, আমার সোনা তো হবে। এই বলে বাবা যে মুসলমান সোনা মানে কেরা, মাইমনা কি করলো, একদিন একদিন করে বিষ নিয়ে যায়, একদিন খেজুরের সাথে মিশালো, খেজুরের সঙ্গে বিষ যখন মিশাইয়া দিয়েছে, ইমাম হাসান ইমাম হোসেন নামাজ পড়ার পর বলতেছে, বলো গো বিবি যায় দাও, তবে শোনো গো শোনো, আমাকে কটা খেজুর এনে দাও, কটা খেজুর এনে দাও। বাবা জি খেজুরের ভিতরে বিষ ঢুকানো, ইমাম হাসান যখন বাবা খেজুর গলে একটা খেয়েছে, দুটা খেয়েছে বাবা, তিনটা খেয়েছে, তিনটে যেমনই খাওয়া, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বুকখানা জ্বলতে লেগেছে। বাবা বলছো গো বিবি যায় দাও, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা আমি বলে দিই। বলে কি কথা? বলো কথাটা হলে এটাই, আমার খেজুরে কেন কে যেন বিষ মিশিয়েছে। ইমাম হোসেনকে ডাকলো, বলো গো ভাই ইমাম হোসেন, আমি মনে হয় আর বাঁচব না, আমাকে তাড়াতাড়ি করে নবীজি রোজাতে নিয়ে চলো। নবীজি রোজাতে যখন বাবা নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে আমার নবীজি রোজাটাকে ইমাম হাসান জড়িয়ে ধরেছে, আল্লাহর কি কুদরত, বাবাজি বিষ যেন পান, বিষ যেন আপনার কেন পানি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক টুকরা যদি ভিতরে যায় তো কলিজাকে বাবা 77 টুকরা করে দিবে। ওই বিষটাকে নিয়ে মাইমনার মাথার খোপাতে যেটা আছে ওই খোপার ভিতরে চলে গেছে। এ বলছে যে ইমাম হাসানকে যদি মারতে চায় তো ইমাম হাসানের বউ জায়দার সঙ্গে একটু সম্পর্ক রাখতে হবে। এই মাইমনা কুটনি একদিন দুদিন যায় বিবি জায়দাকে, বলে বিবি জায়দা তোমার শাড়ি কান দেখতে খুব সুন্দর গো, তোমার মাথা চুলগুলো দেখতে সুন্দর গো, এরকম একটা নাম করে। আস্তে আস্তে যায় আসে, এর মধ্যে সম্পর্ক হয়ে যায়। যেতে 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 বাবা যে একদিন হঠাৎ করে ইমাম হাসান বাড়িতে প্রবেশ করলো, যে কিসে বিষ দিয়ে দেবো, বিষ একটা মাটির কলসি আছে, ওই কলসির ভিতরে পানি, আর ওই কলসির ওপরে বাবাজি একটা ন্যাকড়া দেওয়া আছে যেন কিছু যেন না পড়ে পানিতে। মাইমনা কটনি বাবা দে কি করলো, বুঝে পানিতে বিষটা মিশাতে হবে, যেমন করো বিষটা তো আপনার গুঁড়া করলো, ধুলার মতো আপনার গুঁড়া করে দিল, গুঁড়া করে দেওয়ার পরে বেড়াতে ইসলাম ওই আপনার কলসিতে বিষটা মিশাইয়া দেবে। এদিকে বেড়াতে ইসলাম মাদার সামানিক রাম ইমাম হাসানের বিবি জায়দা বলতে, চোখ আমার স্বামী সবই, তবে শরণ নাও, আমি একটু নবীজি রওজাতে যাব, নবীজি রওজাতে গিয়া একটু সালাম দিয়ে আসব। ইমাম হাসান বলছে, বেবে যাও, তবে এক কাজ করো, আমার বোন জয়নাবকে রেখে দিয়ে যাও, আমার বোন জয়নাবকে ডেকে নিয়ে আসো। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম বিবি জয়নাবকে বাবা ডেকে নিয়ে আসো, ইমাম হাসানের বোনকে বিবি জয়নাবকে ডেকে নিয়ে আসা হলো। ইমাম হাসান নামাজ পড়তেছে বাবা, নামাজ যেমনই পড়া পড়া পড়াও, বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম এদিকে নামাজ পড়তে 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 বাবা নামাজটা যখন সমাপ্ত করেছে, নামাজ শেষ করার পরে বিবি জয়নাবকে বলতেছে, বলো গো বোন আমাকে একটু ঠান্ডা পানি খাওয়াও, ঠান্ডা পানি আমাকে এনে দাও, এনে দাও, এক গেলা ঠান্ডা পানি কে আমি জানো কলিজাটা ঠান্ডা করে আও। বেরাতে ইসলাম মাদার সামানি কিরাম জয়নাবকে বাবা ঘরের ভিতরে গেলেন, ঘরের ভিতরে যাওয়ার
পরে বেড়া দিন ইসলাম মদ সাবানি কিরাব দেখতেছে কোন শীতে পানি বাবা জয়না বলতেছে না আমার ভাইকে এই পানি খাবো না আমি একটু টাটকা পানি আনতে খাবো টাটকা পানি এনে খাবো এদিকে বাবা জয়না কি করেছে একটা গ্লাস নিয়ে বাবা চলে গেছে টাটকা পানি আনার জন্য বাবা জি অনেক কোন হয়ে যায় এদিকে বাবা ইমাম হাসানের বউ বিবি জায়দা নবীর রওজা থেকে জিয়ারত করে বাড়িতে চলে এসেছে আসার পরে বেরাদার ইমাম হাসান বলছে গো বিবি জায়দা আমার বোন জয়নাবকে আমি পানি খাবো বলে আমি পাঠালাম পানি পান করার জন্য পাঠালাম আমার বোন জয়নাব এখন আমাকে পানি দেয় না বেরাদ ইসলাম মাদের সামানি কিরাও এ বাবা যে বিবি জায়দা কি করলো কি ব্যাপার জয়নাব কোথায় গেল কোথায় গেল কোথায় গেল বলে স্বামী গো আমি নিজের হাতে পানি দিতেছি যেই কলসিটাতে বাবা যে আপনার মাইমানা কুটনি আপনার বিষ্টা মিশাইয়া দিয়েছে জানার উপরে আপনার গোড়া করে 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 বাবা বিষ্টা পানিতে চলে গেছে বাবা ওই কলসির পানিটা বিবি জায়দা এক গ্লাস নিয়ে এসেছে নিয়ে আসার পরে বলছে স্বামী গো লেন পানি যেমন বাবা ইমাম হাসান এক যোগ যখন পানি পান করেছিল বাবা পানি পান করার পরে বেরাদ ইসলাম মদসামানে কিরাম আর এক ডোক যখন পান করেছে আর এক ডোক যখন পান করেছে বাবা বেরাদ তিনবার বেরাতে যখন পেটের ভিতর চলে গেছে ইমাম হাসানের কাশি যেন শুরু হয়ে গেল খুব খুব করে বাবা কাশি শুরু হয়ে গেল বাবা বেরাদ ইসলাম মদসামানে কিরাম ইমাম হাসান বলতেছি বলো গো আমার বিবি পান করাল আমাকে কি পান করালে আমি তো থাকতে পারি না আমার কলেজা যেন জ্বলে যায় বাবা বিবি জায়দা চোখের পানি পেলে বলছে স্বামী গো আপনাকে তো আমি কলসে থেকে পানি টাটকা নিয়ে এসে কলাম ও গো আমার স্বামী আপনি কথা বলছেন কেন আমি কেন আপনার পানিতে বেশ মেশাবো কি কারণের জন্য মেশাবো বলুন না বলুন দাও বেরাদের ইসলাম মাদান সামানি কেরামাও ইমাম হাসান উল্টা করতে লাগলো বমি করতে লাগলো বিবি জায়দা একটা পাত্রকে নিয়ে আসলো বাবা ইমাম হাসানের বাবা যে ওই পোলটাটাকে বাবা যে ধরেছে একটা পাত্রতে পাত্রটা ধরার পরে বাবা কিছু ওঠে না শুধু রক্ত দলাও রক্ত দলাও বাবা যে বিবি জায়দা বাবা দেখতেছে ওই পাত্রটাতে একটা নয় দুটো নয় তিনটা নয় বাবা জি 77টা টুকরা কলিজা বাড়ি এসেছে বেরাদ ইসলাম মাদার জামানে কিরাম ইমাম হাসান বলতে যে বলো গো বিবি জায়দা আমি আর মনে হয় আর বাঁচতে পারবো না বলো গো স্বামী আপনাকে না বিজি রাজাতে নিয়ে যাব ইমাম হাসান বলছে বিবি জায়দা গো আমাকে আর নানাজি রাজাতে নিয়ে গেলে আর বাঁচা যাবে না একবার হয় দুবার হয় তিনবার কতবার আমি বাঁচবো এদিকে বেরাদার জয়নাব এসে বলতে যে কি ব্যাপার আমার ভাই ইমাম হাসানের কি অবস্থা হয়েছে ব্যাপার কি হচ্ছে বলো না বলো না জায়দা বলছে গো বোন ও বোন যাই না আমি একটার কারণের জন্য কান্না করছি গো তোমাকে আমি স্বামীর কাছে রেখে গেছিলাম তুমি কি দেখো না কলসি থেকে বিষ মিশাইয়া দিয়েছে পানি থেকে বিষ মিশাইয়া দিয়েছে আমার কাছে তো পানি পান করার জন্য আমার ভাই চাইছিল আমি তো কলসি থেকে পানি দিলাম কখনকার পানি না পানি তার জন্য আমার ভাইকে পানি দিলাম না আমার ভাইকে টাটকা পানি খাওয়াবার জন্য পানি আনতে গেছিলাম আর তুমি আমার ভাইকে বিশালা পানি পান করে মেরে দিলাও বাবা জি জায়দা চোখের পানি ফেলে কান্না করতেছে বলে লাগো আমার স্বামীকে আমি কি মারতে পারি এদিকে ইমাম হাসাইন রাদিয়াল্লাহ তাআলা নো তিনি বাবাজি চিৎকার শোনার পরে বলতে চক কি হয়েছে এ বোন জয়নাব কি হয়েছে বলো বলো এদিকে ইমাম হাসান বলতেছে ও গো ভাই ইমাম হুসাইন আমি বিদায় নিয়ে চলে গেলাম গো ভাই বিদায় নিয়ে চলে গেলাম ইমাম হুসাইন বলতেছে ভাই তুমি যদি বিদায় নিয়ে চলে যাও আমি কারবালা কার সাথে যুদ্ধ করব আমি কারবালা কাকে নিয়ে যুদ্ধ করব ইমাম হাসান বলতেছে ভাই চিন্তা করো না তোমার সঙ্গে আমার নানাজি
পীর দোয়া আছে, আমার নানাজের দোয়া আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান ভাইরাও যখন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা নু বলতে চোখ ভাই ইমাম হুসাইন, তবে শোনো গো জান যাবে জীবন যাবে কিন্তু এজিদের হাতে বায়াত হবে না, এজিদের হাতে বায়াত হবে না। বেরাবে ইসলাম মাদ্রাসামানিকরাও এক বা দুবা করতে 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 বাবাজি ইমাম হাসান পড়তে লাগলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বেরাবে ইসলাম মাদ্রাসামানিকরাও ইমাম হুসাইন মাটিতে বাবা তোকে বসে গেল ভাই গো ভাই, আমার মা চলে গেল আব্বা চলে গেল, ও ভাই তুমিও চলে গেলাও, আমি কাকে নিয়ে এখন বাঁচবো গো। ইমাম হাসানের যখন লাশটাকে দাফন কাফনের ব্যবস্থা করা হলো, এবার বাবা ইমাম হাসানের সঙ্গে সঙ্গে বাবা ইমাম হুসাইন বাবা সিংহাসনে চড়বে, এ অবস্থাতে বেরাদ ইসলাম মাদ্রাসামানিকরাও এদিকে এজিদের লোক মদিনার একজন গামান্ডার ওয়ালিদ বিন উতবার কাছে একটা এজিদ যেন চিঠি পাঠায় দিয়েছে। এজিদ মদিনা শরীফের একজন গামান্ডার ওয়ালিদ বিন উতবার কাছে একটা চিঠি পাঠাচ্ছে এজিদ, ওই চিঠিতে তো লেখা আছে কি জানেন, বলে ওয়ালিদ বিন উতবা শোনো মদিনার সমস্ত ব্যক্তিদেরকে আমার হাতে বায়াত করাও, মদিনার সমস্ত মানুষ যদি বায়াত না হয় কমসে কম ইমাম হাসানকে ইমাম হোসেনকে বায়াত করাইও, কেননা কান টানলে মাথা আছে, ইমাম হাসান ইমাম হোসেনকে যদি বায়াত করতে পারি তো সব মদিনাবাসীকে আমার হাতের মুঠাই হয়ে যাবে। এ হচ্ছে বাবাজি এজিদের ছলনা। তাই কই আনতে যাকে কান্দে, এই বাবা এইটা কি এখানে কিসের আওয়াজ আছে, এই বক্সের না এটা ফ্যানের, আচ্ছা খুব গরম লাগছে কি বন্ধ করে দেন না বাবা দেব সলমান একবার দূর প্রাণ লাহমা মোহাম্মদ হর দম জবান সেলে কলো মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম চিঠিটা পাঠালো। এবার ওয়ালিদ বিন উতবা তার চেলহাদারকে বলছে এক কাজ করো ইমাম হোসাইনকে তোমরা একবার খবর দিয়েছো যে এজিদের তরফ থেকে একটা চিঠি এসেছে তোমার ডাক পড়েছে, ইমাম হোসেনকে ডাকলো, ইমাম হোসেনের সঙ্গে আরো কিন্তু বাবা যে তিনার মহব্বতের লোক তারা বলছে হুজুর আপনাকে ওই জায়গাতে আমরা একলা যেতে দিব না, আপনার সাথে আমরাও যাবো, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, বলো হুজুর আপনার সাথে যাব আমরা ঢাল হিসাবে, যদি ওয়ালিদ বিন উতবা যদি কিছু বলে দেয় অমনি আমাদেরকে খবর দিবে, আমরা ভিতরে গিয়ে তার সঙ্গে যুদ্ধ শুরু করে দেব। ঠিক আছে চলো, এক পা দু পা করে বাবা দি ওয়ালিদ বিন উতবার কাছে হাজির হলো, ইমাম হোসেন ভিতরে গেলেন আর সব লোকজন বাবা বাইরে দাঁড়িয়ে আছে। ওয়ালিদ বিন উতবা যে ইমাম হোসেন একটা তোমার নামে চিঠি এসেছে, বলে কিসের চিঠি কে পাঠিয়েছে, বলে এজিদ পাঠিয়েছে, বলো আচ্ছা চিঠিতে কি লেখা আছে, বলো তোমাকে এজিদের হাতে বায়াত হতে হবে, যদি বায়াত না হও তাহলে কিন্তু যতগুলি মদিনাতে মাজার আছে যতগুলি যাহা কিছু আছে সব এজিদ ভেঙে চুরমার করে দিবে। ইমাম হোসেন বলছে ঠিক আছে আপনাকে আমাকে একটা দিন টাইম দিন,
কিন্তু ওয়ালিদ বিন উতবা কিন্তু বাবা ইমাম হোসেনের দিকে একটু সাপোর্টার ছিল। এদিকে মারওয়ানের বেটা গিরগিটি বলছে, হুজুর আপনি ইমাম হোসেনকে এখন যদি ছেড়ে দিলেন, আজও দিলেন কালও দিলেন, আর কোনদিন বাপে পাবেন না। আমি যেটা পারবো সেটা করছি, ঠিক আছে ইমাম হোসেন আপনি যান, একটু ভাবনা চিন্তা করেন। বেরাদার ইসলাম মাদা সামানিকরম বাড়িতে আসার পরে নিজের সব আত্মীয় স্বজনকে নিয়ে বাবা আবুল কাসেম এবং বেরাদার ইসলাম মাদা সামানিকরম জয়নাল আবেদিনকে সাকিনাকে এবং বাবা দে সমস্ত আত্মীয় স্বজনকে নিয়ে আপনার একটা রাত্রেবেলা মিটিং বসাইল বাবা। ইমাম হোসেন বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, আমাদেরকে আজকে ফজর নামাজের পর মদিনা ছেড়ে চলে যেতে হবে মক্কাতে। ও তোমরা শুনে নাও, আমার নানা দিয়ে এসেছিল আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায়, আর আমরা যাব মদিনা ছেড়ে মক্কায়। সমস্ত বাবা জয়নাল আবেদিন আবুল কাসেম বাবা জিজ্ঞাসা করতে লাগলো, বলো গো আব্বা জান, কি ব্যাপার কি ব্যাপার, আপনি হঠাৎ করে কথা বলতে লাগলেন কেন, কিসের জন্য কি হয়েছে বলুন না। বেরাদেশরা বাজার সামানিক রাও ইমাম হোসেন বলতেছি, বলো গো আমার বেটারা, তবে শোনো গো শোনো, আজকে এজিদের তরফ থেকে একটা চিঠি এসেছিল, সেই চিঠিটাতে লেখা ছিল তার হাতে বায়াত হতে হবে, আমরা বায়াত হতে পারবো না, আর মদিনাতে থাকলে পর যুদ্ধ হবে না, আমার নানাজির মাজার স্বরূপে রওজা মুবারক ভাঙতে পারবে না, তার জন্য আমরা মদিনা ছেড়ে মক্কা চলে যাব। বেরাদার ইসলাম মজা সামানিক রাব, ঈশা নামাজের টাইম হলো রে বাবা, ঈশা নামাজটা বাবা আবুল কাসেম জয় আপনার হোসাইন এসেছে তোমার দিলে রওয়ানা, আকেরি সালাম নাও নানা জান, আকেরি নাও নাও সালাম নানা জান, ছেড়ে যাই সোনার মদিনা সরোয়ারে মদিনা, আপনার হুসাইন এসেছে কারবালাতে রওয়ানা, ভাইজান ইমাম হাসান, ভাইজান ইমাম হাসান, সে ছিল আমার জানে সে তো চলে গেছে, একার ভালো লাগে না, সে তো চলে গেছে, একার ভালো লাগে না, ও গো দয়ার নানা জান, ও গো সরোয়ারে বাবা যে মুসলমান ভাইর বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নো আমার নবীজি রোজাতে একটু জিয়ারত করে বলে, না না গো আপনি এসেছিলেন মক্কা ছেড়ে মদিনাতে, আর আমরা যাচ্ছি মদিনা ছেড়ে মক্কাতে, ও গো নানা তবে আমাদেরকে বিদায় দিন গো নানা। ইমাম হাসান ইমাম হোসেন বাবা কি করলো বাবা, বলছে বলো গো আমার মা জননে বিদা দাও, বিদা দাও, তাই বলতেছে বিদা দাও গো মা দাও,
আসব কি না আর ফিরে জরবন সুবহানাল্লাহ।